প্রধান শিক্ষক ও তার আত্মীয় স্বজনদের হামলায় 17 শিক্ষার্থী আহত হয়েছেন কারো হাত কারো পা কারো মাথা ফেটে গেছে এমনকি রগও কেটে গেছে কিছু শিক্ষার্থীর আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে জানা গেছে প্রধান শিক্ষক মনির হোসেনের নিয়োগ বাণিজ্য দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে কিছুদিন আগে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন এবং তার বহিষ্কার দাবি করেন এ বিষয়ে ইউএনও প্রধান শিক্ষককে শোকজ করেন ও তদন্ত চলাকালীন তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে নিষেধ করেন কিন্তু মঙ্গলবার তিনি বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা তাকে বিদ্যালয় থেকে চলে যেতে বলে জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা তখন প্রধান শিক্ষক মনির তার আত্মীয় স্বজনকে ফোন করে বিদ্যালয়ে নিয়ে আসেন এরপর লাঠি শোটা নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা করে তার লোকজন ওনার গোষ্ঠীর লোকেরা চাচা ভাতিজা ভাই তারা আমাদেরকেও ওদের সাথে মারধর করে এবং আমাদের ছোট ভাইদের অনেকেই পা হাত কাটা গেছে আবার পা কাটা গেছে বাইরেও যা মনির মাস্টারের কাছে জবাববিহিতি করছি এই জবাববিহিতির কারণে আমাদের 18 শিক্ষার্থীকে নিহত তার পরিবার সহ আমাদেরকে মারামারি করছে অনেকেই আহত হয়েছে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী রাজীব মোহাম্মদ নাসির জানান আহত অবস্থায় হাসপাতালে 17 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন কারো অবস্থা আশঙ্কাজনক নয় শিগগিরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে তাদের অবস্থা অতটা গুরুতর নয় তারা চিকিৎসা পাচ্ছে আমার হাসপাতালের ডাক্তার সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর ই সিদ্দিকি জানান প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়েছিলেন বলে শুনেছেন তিনি তাকে এ বিষয়ে শোকজ করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবেন বলেও জানান এই কর্মকর্তা কে কাকে আঘাত করেছে তবে পরবর্তীতে আমরা ছাত্রছাত্রীকে বলি যে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং যে অভিযোগগুলো তারা দিয়েছে সেটা আমরা অভিযোগটা ওই কাকে সাজাতে শোকজ করেছি এবং কেন গিয়েছে সেটা শোকজ করেছি প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে আর কি আর একদিকে যদি মানে মারামারি ঘটনা ঘটে সেটা তো পুলিশই মা পুলিশই কেস তো সেখানে আমি বলেছি যে এলাকাবাসীর দাবি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রধান শিক্ষক মনির হোসেন স্কুলে লোকজন নিয়ে এসে কোমলমতি শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারণ এবং হামলাকারী আত্মীয় স্বজনদেরকে আইনের আওতায় আনার দাবি তাদের শাহনাজ পারভীন কালবেলা